শুন না, আমি হিন্দু আমি ঠিক বা আপনাকে বুঝলি মতলব এসে কে হাজারো লোক তাদাত মে রে তো চুপ কেন, বুদ্ধিজীবীরা চুপ কেন, যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করছি বসে পড়ুন আর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আপনাদেরকে যেই দুটো ভিডিও আমি দেখাতে চলেছি দেখার পরে হয়তো আপনারা হিলে যাবেন, বসে বসে মনোযোগ সহকারে আপনাদেরকে ভিডিওটি দেখার অনুরোধ করছি। রামের নামে যেইভাবে গত কয়েকদিন ধরে রাম ভক্তরা উৎপাত শুরু করেছে, দেশের বিভিন্ন প্রান্ততে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মবলিঞ্চিং করছে, লুটপাট শুরু করে দিয়েছে, আপনাদেরকে যেই ভিডিও আমি প্রথম দেখাতে চলেছি একজন মুসলমানকে ধরে রাম ভক্তর দলেরা কিভাবে তাকে মবলিঞ্চিং করছে, তাকে গালাগালি করছে, তার মামাসি উদ্ধার করছে, তারপরে সেই মুসলমান ব্যক্তি কি করলো আপনারা দেখুন সেই ভিডিও। পাতা না কাহা কই কোখো পাতা লাগাই মে টাইম লাগি বল জয় শ্রী রাম বল জলদি বল বল জলদি আপনারা দেখলেন এই হিজড়ের দল কিভাবে একজন মুসলমানকে ধরে জোর জবরদস্তি জয় শ্রী রাম বলাচ্ছে। এরা হিন্দু নয়, এরা হিন্দু ধর্মের কলঙ্ক। আজকে বিশ্বের দরবারে এদের জন্য হিন্দু ধর্মগুরুদের মাথা নত হচ্ছে। গতকালকে একটি ভিডিওতে কিছু কথা আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কি? আচ্ছা, সর্বপ্রথম আপনারা গতকালকের ভিডিওতে আমি কি বলেছিলাম দেখুন, আপনাদের ডিসপ্লেতে চলছে। যে অন্ধভক্ত দল, এদের কিন্তু দুটো ফায়দা রয়েছে, দুটো লাভ রয়েছে। এক নম্বর লাভ হলো গরিব মানুষের দোকানে ঢুকে ভাঙচুর করে লুটপাট করা, কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া, এক নম্বর লাভ। আর দু নম্বর লাভ হলো এদেরকে দিয়ে এই ধরনের কাজ করিয়ে কিছু রাজনীতি নেতা তারা গদি দখল করে রেখেছে। আজকে দেখুন আপনাদের সামনে একটি ভিডিও রাখতে চলেছি, এই ভিডিও দেখুন। अभी ये दुकान में से 2 लाख रुपए निकाल के लेके गए उन लोग, केक वेक बेकरी है ये पूरी, ये पूरा तोड़ ताड़ के इसमें से पैसे लेके जाके इसकी दुकान वालों को भी मारा है मजबूत। और आगे एक नागौरी की दुकान है, वो भी मुस्लिम की है, पूरी तोड़ दी है, पूरी दुकान तोड़ दी है और आगे जा रहे हैं वो लोग। क्या सर ऐसे होता है क्या त्यौहार, ये होता है त्यौहार सेलिब्रेट करने का? देखो यहाँ तोड़ दिया, वो नागौरी की दुकान तोड़ दी, पूछी वो जो कुर्ते में आदमी दिख गया उसको कितना मारा है देखो अभी आप लोग ने। मतलब ऐसे क्या हजारों लोग तादाद में रहे तो बिंदास मार देने का किसी को भी, पूरा केक वेक चुरा लिया उनका पूरा, ये देख रहे हो। क्या मतलब है सर ये सब करके, কাজ নেই, কারবার নেই, রোজগার নেই, বেরোজগার হয়ে পড়েছে। কিছু মানুষ রোজগার করার জন্য এই রামের নাম নিয়ে উৎপাত শুরু করেছে, হাঙ্গামা শুরু করেছে। আপনারা ভিডিওতে দেখেছেন দোকানে কিভাবে লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়েছে এরা। আমি বলেছিলাম এদের রয়েছে দুটো ফায়দা, এক নম্বর ফায়দা হচ্ছে লুটপাট করে টাকা করি হাতিয়ে নেওয়া, আর দু নম্বর হচ্ছে কিছু রাজনীতি দলকে সুবিধা পাইয়া দিয়া যা করতে এরা ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। দর্শক, কথা বেশি বাড়াবো না, এই ভিডিওটি আমি চাই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো দরকার, লক্ষ লক্ষ মানুষের কাছে ডাউনলোড করে হোক, শেয়ার করে হোক, যে কোনো হালতে এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের কাছে পাঠিয়ে দিন। এই ধরনের চিত্র, এই ধরনের ছবি আজকে সকলের কাছে পৌঁছানো দরকার আছে। কিভাবে রামের নামে হিন্দু ধর্মকে বদনাম করে কিছু মানুষ নিজেদের স্বার্থর জন্য হিন্দু ধর্মের বদনাম করছে আর মানুষের উপরে, নিরীহ মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে। আপনাদের মতামত কমেন্টে লিখুন
আর ভিডিওটি আবার বলছি আপনারা শেয়ার করুন, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।